আজ শুক্রবার বিশে আশ্বিন 2022 সালের 7ই অক্টোবর। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে জানাবো, ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে প্রেম, দাম্পত্য এই দুই ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দেখুন, এটি কিন্তু ইন জেনারেল ডেলি প্রেডিকশন মাত্র। যাদের চন্দ্র রাশি মকর, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কাটতে চলেছে। আজ স্বাস্থ্যগত দিক থেকে দিনটি অত্যন্ত শুভ একটি দিন। আপনার মনের উচ্ছ্বল অবস্থা কাঙ্ক্ষিত বল এনে দেবে, প্রত্যয়ী করে তুলবে, সাফল্যের দ্বারকে উন্মোচিত করতে চলেছে। আজ নতুন উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি আপনাদের পক্ষে আছে, আয় ইনকাম বাড়বে, তবে খরচও কিন্তু বাড়তে চলেছে। পুরনো কোনো বন্ধু আজ আপনার কাছে আর্থিক সাহায্য চাইতে পারে, তাদেরকে আর্থিক সাহায্য করলে নিজেরাই কিন্তু আর্থিক সংকটের সম্মুখীন হয়ে যাবেন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন। আজ সৃষ্টিশীল ক্ষেত্রে ব্যক্তিবর্গদের সাফল্যময় দিন, যেহেতু তারা কখনো দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি কিন্তু আজ, অর্থাৎ যারা ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে আছেন, দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি কিন্তু আজ আপনাদের মিলতেই পারে। আজ যারা চাকরিজীবী আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ, ভালোই কাটবে, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, রাজনীতিবিদদেরও সমাজে নাম মান সম্মান প্রতিপত্তি বাড়তে চলেছে, নতুন নির্মাণ কার্যের শুরুয়াত কিন্তু আজ আপনারা করতেই পারেন। আজ অবসরকালীন সময়ে গৃহের বাচ্চা কাচ্চাদের সাথে একটু সময় কাটান, শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ, তাদের সাথে সময় কাটালে আপনাদেরও মানসিক পবিত্রতা বৃদ্ধি পাবে। আজ পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই দিনটি ভাব ভালোবাসার মধ্য দিয়েই কিন্তু অতিবাহিত হবে। পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে, সেগুলি আপনারা সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন। আজ যারা চাকরির শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে চলে যেতে পারে, মাদকাসক্ত হতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। গৃহবধূরা দিনের শুরুটা যত তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার, তা না হলে দিন শেষ হবে, কাজ কিন্তু শেষ হবে না। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন। সন্দেহবাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। অপ্রত্যাশিত কোনো অতিথির আগমনের কারণে আপনাদের দীর্ঘদিনের কোনো পরিকল্পনা ভেস্তে যেতে পারে, মেজাজ হারালেই কিন্তু ক্ষতি, সন্দেহবাতিক হলেই কিন্তু ক্ষতি। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই। আজ যেহেতু শুক্রবার, তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ, এটি 108 বার জপ করে দিন শুরু করুন।